পানি অনেক ঘোলা হয়েছে, সময়ক্ষেপণ নিয়েও একে অন্যকে দোষারোপ করেছেন। অবশেষে গণস্বাস্থ্যের অ্যান্টিবডি টেস্ট কিটের উপর এক মাস ধরে করা গবেষণার ফলাফল তুলে ধরলেন বিএসএমএমইউর উপাচার্য। দেশীয় একটি প্রতিষ্ঠানের নির্মিত কিটের মূল্যায়ন পরীক্ষা করতে পেরে আমরা আনন্দিত। 6 জন গবেষক অ্যান্টিবডি কিটটিকে 3 ধাপে পরীক্ষা করেন। প্রতি ধাপে 100 জন করে নমুনা নেওয়া হয়। প্রথম ধাপে দেখা যায় করোনা শনাক্ত হয়েছে এবং 7 দিন অতিবাহিত হয়নি এমন রোগীদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয় 11%। 7 থেকে 14 দিনের করোনা রোগীদের অ্যান্টিবডি পাওয়া গেছে 40%, আর 14 দিন পেরিয়ে যাওয়া রোগীদের ক্ষেত্রে এটি 70%। কিটটি ব্যবহার করলে বেশ কিছু সুবিধা পাওয়া যেতে পারে বলে মনে করে গবেষক দল। যে ক্ষেত্রে এই কিটের মাধ্যমে 70% রোগী যাদের ইতিপূর্বে কোভিড রোগ হয়েছিল তাদের শনাক্তকরণ সম্ভব। এই তথ্য আমাদের কোভিড প্লাজমা বিতরণ, কোয়ারেন্টিন সমাপ্তির সময় নির্ধারণ এবং লকডাউন উত্তোলনের রূপরেখা তৈরির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তবে কিটটির একটি অসুবিধাও আছে, আক্রান্ত হওয়ার শুরুতে কতটা অ্যান্টিবডি তৈরি হয়েছে এবং পরে কতটা হয়েছে তা আলাদাভাবে পার্থক্য করতে পারে না। একটা অ্যান্টিবডি রেসপন্স যখন হয় তখন প্রথম IgM আসে, তারপরে একটু সময় নিয়ে IgG আসে, মূল প্রতিরোধ ক্ষমতাটা দেখে। সুতরাং যে কিট IgM খুব ভালো ডিটেক্ট করতে পারবে সে হয়তো একটু আগে ডিটেক্ট করবে, কিন্তু আমরা যখন এই কিটে যখন নমুনা পরীক্ষা করি আমরা কিন্তু নির্ণয় করতে পারি না এটা IgG না IgM। তাইলে সেই জায়গাটা হতে পারে যে কিট IgG হয়তো ভালো ডিটেক্ট করে, যে কারণে পরের অংশে তাতে ভালো আসছে, কিন্তু যেহেতু আলাদা করতে পারে না সুতরাং আমাদের গবেষক দল সেটা করতে পারে না। একজন রোগীর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না মাত্র 1.5 ঘন্টার মধ্যে তা শনাক্ত করতে পারবে গণস্বাস্থ্যের এই কিট। এজন্য নমুনা নিতে হবে রক্ত থেকে। অ্যারাউন্ড 1.5 ঘন্টা সময় লাগবে, কারণ আপনি রক্তটা নেওয়ার পরে 30 মিনিট রেখে দিতে হবে এটাকে, রেখে দিয়ে তারপরে এটাকে আপনার একটা যন্ত্রের মধ্যে সেন্ট্রিফিউজ করা বলে সেটা করব, তারপর সেখান থেকে দেওয়া মিনিমাম 1 ঘন্টা সময় এটা দরকার। গবেষণার ফলাফল ওষুধ প্রশাসন অধিদপ্তরে পাঠানো হয়েছে, সেখান থেকে অনুমোদন মিললেই ব্যাপক ভিত্তিতে উৎপাদনে যাবে গণস্বাস্থ্য কেন্দ্র। খান আলামিন, RTV, ঢাকা।